নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের গ্রামবাসীরা, সরকারি জমির নকল কাগজ করে জমি বিক্রি, পিতৃ পুরুষ থেকে সরকারি জমি চাষাবাদ, এখন হঠাৎ কেউ বা কারা তাদের কাছে উকিলের নোটিশ পাঠাচ্ছে, অভিযোগ সাধারণ মানুষের। ঘটনার তদন্তের জল গড়িয়েছে সিআইডি পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত কোনো তৎপরতা নেই। সরকারি জমি কিভাবে বিক্রি হচ্ছে, থেকে যাচ্ছে সব থেকে বড় প্রশ্নটাই। দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুরের শালবনির গ্রামবাসীরা, সরকারি জমি পিতৃপুরুষের সময়কাল থেকে সেই জমিতে চাষাবাদ করে আসছেন স্থানীয় মানুষজন, এখন হঠাৎ কেউ বা কারা উকিলের নোটিশ পাঠাচ্ছেন, এবং সেখানেই সব থেকে বড় প্রশ্ন যে এই সরকারি জমি কিভাবে বিক্রি হচ্ছে, কারা বিক্রি করছেন, আর কাদেরকেই বা বিক্রি করছেন, এই প্রশ্নই তুলছেন শালবনির মানুষজন। দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুরের শালবনী গ্রামবাসীরা, সরকারি জমি বিক্রি করা হচ্ছে এমনটাই অভিযোগ শালবনীর মানুষজনদের। সরকারি জমির নথি নকল করে সেই জমি বিক্রি করবার অভিযোগ, কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন চাষাবাদ করে খাচ্ছে গরিব মানুষ, এখন হঠাৎ বাইরে থেকে এসে বলছে তাদের জায়গা, গরিব মানুষগুলোকে কেস দিয়েছে, উকিল নোটিশ পাঠাচ্ছে, গরিব মানুষগুলো কি জমি বিক্রির কাজ করবে? 50-60 বছর ধরে চাষাবাদ চলছে এই জমিতে, প্রত্যেককে 1 বিঘে করে জমি ভাগ করে দিয়েছে প্রধান, বন থেকে গাছের চারা দিয়ে গাছ লাগানো হয়েছে, সেই গাছ আমরা বহুবার কেটে বিক্রি করেছি, তাতে চাষিরা উপকৃত হয়েছেন, ঠিক কি বক্তব্য উঠে আসে সেখানকার স্থানীয় মানুষজনদেরকে শুনুন। রিফিউজি ল্যান্ড বলে কিছু আছে? তাহলে এই যে চাষিগুলো, এই যে দেখছেন, এই মানুষগুলা গরিব মানুষ, এতদিন ধরে যে তারা চাষ আবাদি করে সব খাচ্ছে, আর এখন আপনারা বাইরে থেকে এসে সে বলছে কে আগরওয়াল বলছে যে আমার জায়গা, সে বলছে আমার জায়গা, একটা গরিব মানুষগুলাকে কেস দিয়ে দিয়েছেন, কোথায় উকিল থেকে চিঠি হাইকোর্ট থেকে পাঠিয়ে দিয়েছেন, এই উত্তর কে দিবে? নাই তো বলছি তো লাইবে, এই উত্তরটা কে দিবে? এই যে একটা গরিব মানুষ রেখে যে জিতেন রায়, কোথায় আশিস রায়, এদের নামে খোকন রায় সব চিঠি পাঠিয়ে দিয়েছেন, এদের উত্তরটা কে দিবে? চিঠিগুলো যে পাঠিয়েছে তাদের উত্তরগুলো কে দিবে? এই গরিব লোকগুলো তাদের কি জমি বিক্রি কেস উঠবে? শুনুন, এখানে এটার বলুন, 50-60 বছর ধরে আমার বাবার চাষ করছিল, এটা প্রথমে রিফিউজি ল্যান্ড ছিল আমরা শুনেছি, তদন্তকে দেখা হয়েছে রিফিউজি ল্যান্ড, তারপরে এটা সরকার থেকে অর্থাৎ আমাদের প্রধান আখতার রহমান খান তখন এলাকার মানুষজনদের অভিযোগ আপনাদেরকে শোনালাম, আরো বিস্তারিত জানবার চেষ্টা করব। শালবনী থেকে সরাসরি অভিষেক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, আমি অভিষেকের কাছে যাওয়ার চেষ্টা করব। অভিষেক, সরকারি জমি কেউ বা কারা সেই জমির কাগজপত্র নকল করে বিক্রি করে দিচ্ছেন, উকিলের নোটিশ আসছে, সেখানকার মানুষজন, বিক্ষুব্ধ মানুষজন কি বলছে, যদি সরাসরি তাদের সঙ্গে কথা বলা সম্ভব হয়। অভিষেক, দেখো, এটাই সব থেকে একটা বড় প্রশ্ন যে শালবনী ব্লকের যে এই জায়গাগুলো, যে আহমদপুর, সীতারামপুর, যে বিভিন্ন মৌজা রয়েছে, মৌজায় যে সমস্ত সরকারি জায়গা রয়েছে, সেই সমস্ত সরকারি জায়গা কিভাবে কেউ কিনে নিতে পারে রায়ত করে, সেটাই একটা সব থেকে বড় অভিযোগ আমার সঙ্গে এলাকার মানুষের রয়েছে। আমার পাশে একটু জায়গাটা প্রথমে একটু দেখাতে পারবো ক্যামেরার সঙ্গে, বলবো আমার পাশেই কিন্তু জায়গা রয়েছে, যে জায়গাটা হচ্ছে এই ঘরে, যে এখানে সীতারামপুর মৌজা এবং যে আহমদপুর মৌজা, এই সমস্ত জায়গাগুলো, যেই জায়গাগুলোর ছবি দেখাচ্ছি আমি, এই সমস্ত জায়গাগুলোই কিন্তু যে মূলত অভিযোগ করছে যে বেহাত করে কাগজ ডুপ্লিকেট করে কিন্তু বিক্রি করে দেওয়া হয়েছে, কারো কারো নামে রেকর্ডও হয়ে গেছে, তাহলে কিভাবে সরকারি জায়গায় হতে পারে? আমার সব এলাকার মানুষের রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব যে কি অভিযোগ মূলত আপনাদের। আমি জিতেন রায়, মেটাল আমার বাড়ি, এটা আহমদপুর মৌজা। এই আহমদপুর মৌজায় আজ আমরা দীর্ঘ 40-50 বছর চাষবাস করছি, আমার বাপ কাকারা চাষবাস করেছে ইউক্যালিপটাস, কিন্তু এখন আমরা দীর্ঘ 10-12 বছর মুড়া ঠুড়া টেড়ে চাষবাস করছি, আলু ধান ফাল চাষবাস করছি। বর্তমানে এখন দেখছি জমি মাফিয়ারা এসে বলছে যে এইটা আমাদের যায় জমি, এই দেখো আমাদের রেকর্ড করা আছে জমি, রায়ত জমি দেখাচ্ছে। তো আমরা জেনে এসেছি বা আমাদের বাপ কাকারা জানে যে এটা হচ্ছে সরকারি খাস ল্যান্ড, রিফিউজ ল্যান্ড, তাহলে কী করে এগুলান রায়ত হয়ে যাচ্ছে এবং বিক্রি হয়ে যাচ্ছে? এখন এখন চাষিরাকে হুমকি দেখাচ্ছে, না ছাড়লে, জায়গা না ছাড়লে পুলিশে কেস দেব। তো আমার বলা যে এই সৈফুদ্দিন বা কৈলাস আগরওয়াল, তরুণ সামন্ত,
এই সব জমি মাফিয়ারা এসে এসব বলছে যে জায়গা ছাড়তে হবে, নাহলে সরকারি জায়গা কিনলো কীভাবে সেটাই আমরা জানতে চাই। বর্তমানে প্রশাসনের কাছ থেকে জানতে চাই বা মমতাদি জুরমালিয়াদি যে আছে আমরা সকলের কাছ থেকে জানতে চাই যে এই জায়গার যাতে তদন্ত হয় সিবিআই সিডিআই। একটা জিনিস বলে রাখি যে এই জায়গার যে জায়গাগুলো অভিযোগ উঠছে এটা কিন্তু সিআইডি তদন্ত চলছে, সিআইডি হাতে কিন্তু তদন্তের ভার রয়েছে, সেই জায়গায় এখনো পর্যন্ত তদন্ত সেরকম কিছু কিন্তু উঠে আসেনি, এখনো কারোর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেয়নি, কেন কোনো ব্যবস্থা নেয়নি সে সব থেকে বড় প্রশ্ন। আমার সঙ্গে আরও এলাকার মানুষজন রয়েছে, আমি যাওয়ার চেষ্টা করবো। কী অভিযোগ মূলত আপনাদের? অভিযোগ আমাদের যে আমরাকে চাষবাস করতে দিচ্ছেনি এই মাফিয়ারা, মানে 144 জারি করে রেখেছে পুলিশের ভয় দেখিয়ে এবং গুন্ডা বাহিনী দিয়ে, এবং রাতে রাতে চাষিদের বাড়িতে দালাল পাঠাচ্ছে, বলছে 1,00,000 টাকা নে আর সরে যা, তা না হলে আমরা পুলিশ কেস দিয়ে সবকে জেলে ভরে দেবো। আমরা চাই যে প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে এই জায়গা সঠিক তদন্ত হয়, এই তদন্ত করে আমরাকে ওই নকল দলিল খারিজ করে আমরাকে পুনরায় পাট্টা দেওয়া হয়, তার আমরা আবেদন জানাবো মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে। প্রচুর জায়গা, কয়েকশো একর জায়গা তো? হ্যাঁ, অনেক জায়গা আছে, প্রায় 100 বিঘা আহমদপুর মৌজাতে পাশাপাশি আছে, আপনার সীতারামপুর আছে, মহেশ্বরীপুর আছে, মেটাল আছে, যজ্ঞেশ্বরপুর আছে, সমস্ত। অভিষেক আমাদের সঙ্গে থাকো, তৃণমূল নেতা সুজয় হাজরা তিনি টেলিফোনে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের অফিসে বেশ কিছু অভিযোগপত্র জমা পড়ে, সেই অভিযোগপত্র পরবর্তী সময়তে আমরা কলকাতাতে জমা করি, পরবর্তী সময়তে সমস্ত ল্যান্ড ডিপার্টমেন্টের রিপোর্ট এবং তথ্য সংগ্রহ করে এটা সিআইডি তদন্ত শুরু হয়। সিআইডি তদন্ত শুরু হওয়ার পরে শালবনি থানাকে সঙ্গে নিয়ে যারা যারা দোষী ব্যক্তি তাদের অনেকেই বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার একটা প্রসেস চলছে, কিন্তু সরকারি দপ্তরের যেহেতু অনেক কিছু বিষয় আছে একটু সময় লাগছে, কিন্তু আমরা নিশ্চিত সরকারি শুধু জমি নয় ব্যক্তিগত রায়ত জমি, দেখা গেছে যে যার ব্যক্তিগত রায়ত জমি তিনি জানেনই না তার জমি অন্য লোকের নামে রেকর্ড করে দেওয়া হয়েছে, এটা একটা বিশাল চক্কর। ন্যাশনাল হাইওয়ে রাইট সাইড এবং লেফট সাইডে এবং বিএলআরও দপ্তরেরও কিছু অংশ এর সঙ্গে যুক্ত, এবং এর ফলস্বরূপ শালবনির যে বিএলআরও ছিল সেই সময়ে 2019 থেকে 2020-21 সালের সময়তে তাকে সাসপেন্ডও করা হয়েছে, ফলে প্রশাসনিক স্তরে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আমি নিশ্চিত যারা যারা এই এরই পাশাপাশি আপনাদের শোনানোর চেষ্টা করব এই গোটা ঘটনার পর যখন গ্রামবাসীরা শালবনির মানুষজন তারা বিক্ষুব্ধ কি বলছেন বিজেপি নেতা শুনুন। এতদিন পর্যন্ত তৃণমূল মানুষের জমি রায়ত জমি জোর করে দখল করে নিচ্ছিল, এখন সেসব জায়গাগুলো দখল হয়ে গেছে, এখন সরকারি জমি জোর করে নিয়ে নিচ্ছে, জোর করে দখল করে নিচ্ছে, এটা তৃণমূলের কালচার, ঠিক আছে? তৃণমূলের ছোট বড় মেজো সমস্ত নেতাদের সাথে জড়িত, তৃণমূলের পঞ্চায়েতরা জড়িত। অ্যাকচুয়ালি একটা চোরেদের সরকার চলতে গেলে যা যা প্রয়োজন মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই চোরেদের সরকার চলছে, পশ্চিমবাংলার সবকিছু চুরি করে নিজেদের পকেটে ঢুকিয়ে নেওয়াটাই হচ্ছে এদের কাজ, তাই সরকারি জমি আস্তে আস্তে বেদখল হয়ে যাচ্ছে তৃণমূল নেতারা করছে, এবং সেই জমির ওপর বেআইনি কনস্ট্রাকশন খাড়া হচ্ছে এবং সেই জমিকে বিক্রি করে নিজেদের পকেট ভরছে তৃণমূলের নেতারা। এতদিন পর্যন্ত তৃণমূল মানুষের জমি রায়ত জমি জোর করে দখল করে নিচ্ছিল, এখন সেসব জায়গাগুলো দখল হয়ে গেছে, এখন সরকারি জমি জোর করে নিয়ে নিচ্ছে, জোর করে দখল করে নিচ্ছে, এটা তৃণমূলের কালচার, ঠিক আছে? তৃণমূলের ছোট বড় মেজো সমস্ত নেতাদের সাথে জড়িত, তৃণমূলের পঞ্চায়েতরা জড়িত। অ্যাকচুয়ালি একটা চোরেদের সরকার চলতে গেলে যা যা প্রয়োজন মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই চোরেদের সরকার চলছে, পশ্চিমবাংলার সবকিছু চুরি করে নিজেদের পকেটে ঢুকিয়ে নেওয়াটাই হচ্ছে এদের কাজ, তাই সরকারি জমি আস্তে আস্তে বেদখল হয়ে যাচ্ছে তৃণমূল নেতারা করছে, এবং সেই জমির ওপর বেআইনি কনস্ট্রাকশন খাড়া হচ্ছে এবং সেই জমিকে বিক্রি করে নিজেদের পকেট ভরছে তৃণমূলের নেতারা। সিআইডি তদন্ত চলছে কিন্তু কারোর বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি অনেকদিন হয়ে গেল। সিআইডি কাদের? সিআইডি
এর পাশাপাশি আরো একবার আমরা শোনার চেষ্টা করব শালবনির মানুষজন তারা এই মুহূর্তে কি চাইছেন। অভিষেক, তোমার সঙ্গে তারা রয়েছেন, কি চাইছেন এই মুহূর্তে তারা? একদমই দেখো, আমি এই জিনিসটা জিজ্ঞাসা করার চেষ্টা করব, যে অবশ্যই জিজ্ঞাসা করবো যে আপনারা এই মুহূর্তে কি চাইছেন। এখন এই মুহূর্তে জায়গা ছাড়তে বলি, জায়গা আমরা যেমন পাই ওরা যেমন জায়গা আমাদের ছেড়ে দেয় আর কি। সঠিক তদন্ত দাবি চাইছে? হ্যাঁ, সঠিক তদন্ত অবশ্যই চাই আমরা, যে এই জায়গা কিভাবে কেনা বেচা হলো, আমরা সে যে ব্যক্তিগুলো কেনা বেচা করেছে তাদেরকে আমরা মানে চাই। সেই ব্যক্তি তো এখানকার বাসিন্দাও নয় আর এখানের মানে কোনো ভোটার লিস্টেও নাম নেই। সেই সব ব্যক্তি নকল সাজিয়ে ওরা মানে দলিল করেছে, রেকর্ড করেছে, যে জায়গা এখন বল 2-3 হাত বিক্রি হয়ে গেছে, এখন বলছে যে জায়গা ছেড়ে দিতে হবে, আমরা এখানে প্রকল্প করব, রাইস মিল করব, এই সব হচ্ছে চাষিদেরকে ভয় দেখাচ্ছে। আর জায়গা না ছাড়লে আমরা পুলিশ কেস দেবো, পুলিশে দিয়ে তুলিয়ে দেবো সবকে, এই সব হচ্ছে হুমকি দিচ্ছে আর কি মাফিয়া। টাকার অফার কাদের মানে কাদের মাধ্যমে দিচ্ছে আপনাদেরকে? ওই মাফিয়াদের এই দালাল ছাড়া আছে, রাতের অন্ধকারে এসে বলছে 1 লাখ করে নিয়ে নে, দিয়ে ছেড়ে দে জমি, নাহলে তো সবকে কেসে ঢুকিয়ে দেবো, এই সব হচ্ছে দালাল মারফত ওরা এই সব কাজ করছে। সবথেকে তারা প্রশ্ন তুলছে যে সঠিক তদন্ত হোক, কিভাবে সরকারি জায়গা কেউ কিনে নিতে পারে রায় হিসাবে। পরবর্তী পরিস্থিতির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। অভিষেক, আপাতত ধন্যবাদ জানাবো। অভিষেক আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে। এবং এরই পাশাপাশি দেখুন, সত্যি তো এটা একটা প্রশ্ন যে সরকারি জমি কে বা কারা কিভাবে বিক্রি করে দিতে পারে নথির আদান প্রদান, নথির অদল বদল করে, এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো।